প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উমেদা মনা হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। আজকের ক্লাসটি আমরা রাইট ফ্রম বার্থ পার্ট টু নিয়ে আলোচনা করব। পার্ট ওয়ানে আমরা আটটি নিয়ম দেখিয়েছি, আশা করি তোমরা সেগুলো প্র্যাকটিস করেছ। আজকে আমরা বাকি সাতটি রুলস নিয়ে আলোচনা করব। এই রাইট ফ্রম বার্থ কোনো কোনো বিষয় যদি তোমাদের কাছে অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবে। ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লাস সিক্স এর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করা হয়েছে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে তোমাদের সমস্যা জানাবে। তো ক্লাসটি শুরু করা যাক। রুলস নাইনে যে কথাটি থাকে, অতীত নির্দেশক কোনো ওয়ার্ড যদি থাকে কোনো সেন্টেন্সে, তো সেক্ষেত্রে ভার্বটি ফার্স্ট ফর্মের হবে। অতীত নির্দেশক শব্দগুলো যেমন yesterday, last day, last week, last night, ago, long since, ইত্যাদি কোনো অতীত নির্দেশক ফ্রেজ থাকলে ভার্বটি ফার্স্ট ফর্মে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। আই লিভ হোম লাস্ট নাইট কথাটি এখানে আছে। লাস্ট নাইট কথাটি হচ্ছে গত রাত্রে। তো যেহেতু এটা অতীত নির্দেশক একটা শব্দ, তো সুতরাং এই ভার্বটি ফার্স্ট ফর্মে হবে। আমরা দেখব লিভের ফার্স্ট ফর্ম হচ্ছে লেফট। আই লেফট হোম লাস্ট নাইট। আচ্ছা, আমরা আরেকটা রুলস আরেকটা সেন্টেন্স দেখি। আই কাম হোম ইয়েস্টারডে, গতকালকে বাড়িতে এসেছি। ইয়েস্টারডে গতকালকে অতীতকাল নির্দেশক শব্দ, সুতরাং ভার্বটি ফার্স্ট ফর্মে হবে। আই কেম, কামের ফার্স্ট ফর্ম কেম। আই কেম হোম ইয়েস্টারডে। আশা করি রুলসটি বুঝতে পেরেছ। রুলস টেন, কোন সেন্টেন্স যখন নো সুনার হেড থাকবে, কোন সেন্টেন্স যখন নো সুনার হেড দেন এই জাতীয় কোন সেন্টেন্স থাকবে, তখন এই সেন্টেন্স গুলার সলিউশন করার নিয়ম হচ্ছে নো সুনার হেড, যেহেতু হেড আছে, দেখতে না দেখতেই, চলতে না চলতেই, যাইতে না যাইতেই, এই কথাটির অর্থ এরকম। এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা এই নো সুনার হেড এর এই অংশে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে, আর দেন এর ফলের অংশটি হবে ফার্স্ট ইন্ডিফিনিট। তো আমরা একটা সেন্টেন্স লিখলে বিষয়টা ক্লিয়ার হবে। সেন্টেন্স লিখি, নো সুনার হেড ই সি দা পুলিশ দেন ই রান দৌড়ে ফেলে গেল। আচ্ছা, এখন এই সেন্টেন্সটিতে দুটা পার্ট আছে, একটা দেনের পূর্বের অংশটি, এই দেনের পূর্বের অংশ এই পার্টটা, আর দেনের পরবর্তী অংশ হচ্ছে এই পার্টটি। আচ্ছা, এখন নো সোনার হেড যে পার্টে থাকবে সেই পার্টটি হবে সে ফার্স্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ এই পার্টটি ফার্স্ট পার্টিসিপেল হয়ে যাবে, আর দেন এর ফলের অংশটা হবে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সের। আমরা সলিউশন করি রুলস অনুযায়ী। নো সুনার হেড হি সিন দ্য পুলিশ দেন ইএচএন নট ইএন দেন হি রেন এ অয়ে, সে দৌড়ায় পালাই গেল।
प्रथम अंश प्रेजेंट इंडिफिनिट अथवा प्रेजेंट परफेक्ट प्रेजेंट इंडिफिनिट अथवा प्रेजेंट परफेक्ट है तो सिंस पर अंशी फर्स्ट इंडिफिनिट पर अंशी फर्स्ट इंडिफिनिट आबार ख्याल करी सेंटेंस जो सिंस थाकबे तो सिंस प्रथम अंशी जो प्रेजेंट इंडिफिनिट अथवा प्रेजेंट परफेक्ट टेंस है पर अंशी फर्स्ट इंडिफिनिट टेंस আমরা একটা এক্সাম্পল দেখি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই গো টু ঢাকা আচ্ছা তাহলে আমরা এই সেন্টেন্সটি সিন্স আছে দেখলাম সিন্স থাকার পরে প্রথম অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পর অংশটি কি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমাদের রুলস বলতেছে ওই অনুযায়ী আমরা কাজটি করতেছি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ওয়েন্ট টু ঢাকা তাহলে বিষয়টা আর একটা সেন্টেন্স আমরা লিখি जो दी प्रेजेंट परफेक्ट है तो देखिए इट मेनी इयर्स अरेक्टा सेंटेंस देखिए मेनी इयर्स हैव पास्ड सिंस हिज फादर डाइड তো আমরা আগে আমাদের রুলস কি বলছে যে সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয় পরের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের তো মেনি ইয়ার্স হ্যাভ পাসড আমরা সেন্টেন্সটি দেখেই বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তো প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে প্রথম অংশটি পরের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট তো আমরা এটা করেই ফেলি মেনি ইয়ার্স হ্যাভ First, since his father died. The die first form of the died. Father died. আশা করি রোজটি তোমরা বুঝতে পেরেছ ভাষায় অবশ্যই এর সাথে সাথেই এগুলো প্র্যাকটিস করে ফেলবে রোজ 12 এটা এখানেও সেম সিন্স এর কথাই আসছে সিন্স এর প্রথম অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয় সিন্স এর প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয় পরের অংশটি হবে ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট সিন্স এর প্রথম অংশটি যদি হয় ফার্স্ট ইনডিফিনিট এর পরের অংশটি হবে ফার্স্ট পারফেক্ট আমরা এক্সাম্পল দেখি ইট ওয়াজ many years since he see he come to home it was many years since he come to home তো আমরা এখানে সিন্স আছে সিন্স এর পূর্বের অংশটি ফার্স্ট ইনডিফিনিটের পরের অংশটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে তো সিন্স এর এই অংশটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে আমরা এটা সলিউশন করি ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স হি ফার্স্ট পারফেক্টের গঠন সাবজেক্ট যোগ হ্যাড হি হ্যাড কাম এর ফার্স্ট Participle coming. He had come
সরি হোমের আগে টু হয় না কাম হোম হ্যাঁ তো ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স হি হ্যাড কাম হোম হোমের ফুলটা কখনো টু করবে না রুলস 13 আমরা বিফোর এবং আফটারের ব্যবহার দেখব কোনো সেন্টেন্সে যখন বিফোর থাকবে অথবা আফটার থাকবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে ইসোলেশন করব সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে বিফোর এর অর্থ হচ্ছে পূর্বে বা আগে আফটার এই শব্দটির অর্থ হচ্ছে পরে তো আমরা মনে রাখার জন্য এই কথাগুলো বলে থাকি বিফোরে পূর্বে বিফোর শব্দ তো পূর্বে বা আগে বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে অর্থাৎ বিফোরের পূর্বে যে সেন্টেন্সটি থাকবে সেন্টেন্সের যে অংশটি থাকবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্সের বিফোরের পরের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ আফটার শব্দ তো পরে আফটার শব্দ তো পরে তো পরে আফটারের পরে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স আফটারের পূর্বে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আমরা শব্দের যে মিনিংটা আছে মিনিংয়ের সাথে যদি আমরা মনে রাখি বিফোর শব্দের অর্থ পূর্বে তো বিফোরের পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স আফটার শব্দের অর্থ হলো পরে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স এই দুটো কথা মনে রাখলেই আমরা এই সমস্ত বিফোর এবং আফটার থেকে কোনো সেন্টেন্স যদি আসে আমরা সলিউশন ইজিলি করতে পারবো আমরা একটা সেন্টেন্স এক্সাম্পল দেখি যেমন দ্য পেশেন্ট ডাই এখানে ডাই দিয়ে দিলাম দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম আচ্ছা এই সেন্টেন্সটিতে দুইটা আমাদের সলিউশন করতে হবে আমাদের রুলস অনুযায়ী যেহেতু এখানে বিফোর আছে তো বিফোরের পূর্বের এই সেন্টেন্সটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে আর বিফোরের পরের অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে তো আমরা সলিউশন করি দ্য পেশেন্ট হ্যাড ডাইড ভার্ব সরি সাবজেক্ট সাবজেক্টের সাথে হ্যাড ভার্বের ফার্স্ট পার্টিসিপল বাস একটা কি হয়ে গেল ফার্স্ট পারফেক্ট টেন্সে গঠন হয়ে গেল বিফোর দ্য ডক্টর কামের ফার্স্ট ফর্ম কে তাহলে আমরা খুব ইজিলি এই রুলসটা বুঝতে পারলাম আমরা প্র্যাকটিসটা দেখলাম আরেকটা সেন্টেন্স আফটার দি আরেকটা সেন্টেন্স করবো সেম সেম দ্য পেশেন্ট এখানে ডাই সেম দিয়ে দিলাম দ্য পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর কাম আচ্ছা এই সেন্টেন্সটিতে আমরা দেখবো যখন আফটার আছে তো আমাদের রুলস বলতেছে যে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে তাহলে প্রথম অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট হ্যাঁ তো আফটারের প্রথমে আমরা এটা করে দিই যে আফটারের পূর্বে ফার্স্ট ইনডিফিনিট হবে দ্য পেশেন্ট ডাই ফার্স্ট ফর্ম ডাইড দ্য পেশেন্ট ডাইড রোগীটি মারা গেল মারা যাওয়ার পরে আফটার দ্য ডক্টর এখন কি হবে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট হবে তো ফার্স্ট পারফেক্ট কি আফটার দ্য ডক্টর হ্যাড কামের ফার্স্ট পার্টিসিপল কামে হয় আফটার দ্য ডক্টর হ্যাড কাম আশা করি আমাদের আফটার এবং বিফোর নিয়ে কোনো সমস্যা আর থাকবে না রুলস 14 আমরা দেখব যে কোনো একটা সিম্পল সেন্টেন্সে যখন দুটি ভার্ব থাকে তো একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আবার কখনো যদি উদ্দেশ্য বোঝায় যে কোনো একটি ভার্বের দ্বারা সেন্টেন্সে যদি উদ্দেশ্য বোঝায় তো সেক্ষেত্রে দুটি ভার্বের মধ্যখানে টু বসে আমরা দেখব এখন কখন আইএনজি যুক্ত হয় কখন টু ব্যবহৃত হয় আই স হিম গো এটা একটা সেন্টেন্স আই
1 by E ice cream. এখানে আমরা দুটো সেন্টেন্স দেখলাম, দুটো সেন্টেন্সে দুটি করে ভার্ব আছে। এখানে স সি এর ফার্স্ট ফর্ম স, এখানে এটা একটা ভার্ব, গো একটা ভার্ব, এখানে ওয়ান্ট একটা চাওয়া, এটাও একটা ভার্ব, বাই একটা, এটাও একটা ভার্ব। তো আমরা যেহেতু দুটা ভার্ব আছে, তো এই সেন্টেন্সটিতে উদ্দেশ্য বোঝাচ্ছে যে আমি একটা আইসক্রিম কিনতে চাই, এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তখন এই আমরা বলছিলাম যে উদ্দেশ্য বোঝাতে দুটি ভার্বে একটি ফর্মে কি বসে, টু বসে। আর যখন সিম্পল সেন্টেন্স হয়, দুটি ভার্ব থাকে, তাহলে একটির সাথে আইনি যুক্ত হয়। তো আমরা সেন্টেন্সটি করি, আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখেছি। আই স হিম গোয়িং, আই ওয়ান্ট বাই আইসক্রিম। এখানে কি হবে, উদ্দেশ্য বুঝেছে দুটি ভার্ব, আই ওয়ান্ট টু বাই এ, ও সরি, এখানে এন আইসক্রিম হবে, আই ওয়ান্ট টু বাই এন আইসক্রিম। আই ওয়ান্ট টু বাই এন আইসক্রিম, আমি একটি আইসক্রিম কিনতে চাই, উদ্দেশ্য বুঝে দিলে টু বসে। আর সিম্পল যদি হয়, সেক্ষেত্রে আইনি যুক্ত হয়। রুলস 15, এই রুলস আমরা দেখব, কোনো সেন্টেন্স যদি হেড বেটার লিখে দিই, হেড বেটার, হেড রেদার, হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, দেয়ার, নিড ইত্যাদি থাকে, যদি এইগুলো থাকে, তাহলে অবশ্যই আমরা ভার্বটিকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো। আর যদি টু থাকে, টুটা উঠে যাবে। আর যে কোনো মডেল ভার্ব থাকে, কোনো সেন্টেন্স যখন সাবজেক্টে পরে মডেল ভার্ব থাকবে, তো সেক্ষেত্রে অবশ্যই ভার্বটি হবে প্রেজেন্ট ফর্মের, তো মূল ভার্ব চলে আসবে সেখানে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, ইউ হ্যাড বেটার টু গো হোম। আচ্ছা, তো এখানে যে সেন্টেন্সে হ্যাড বেটার আছে, হ্যাঁ, আমরা আরেকটা সেন্টেন্স দেখি, আই উইল নট লেট ইউ টু ইন্টার দ্য ক্লাসরুম। আচ্ছা, তো এই সেন্টেন্সটিতেও কি আছে, একটা লেট দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের রুলস আছে যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদি থাকলে, অথবা কোনো মডেল ভার্ব থাকলে, অবশ্যই ভার্বটি প্রেজেন্ট ফর্মে হবে। ভার্বের ফর্মে যদি টু থাকে, টুটা উঠে যাবে। তো আমরা দুটা সেন্টেন্সই আগে লিখে ফেললাম, এখন আমরা সলিউশন করতে গেলে ভেরি সিম্পল, ইউ হ্যাড বেটার, টুটা উঠে যাবে, বেটার গো হোম, তোমার মনে বাসায় চলে যাবে, বাড়িতে চলে যাবে, এই বললো। আই উইল নট লেট ইউ ইন্টার দ্য ক্লাসরুম, আমি তোমাকে ক্লাসরুমে ঢুকতে দেবো না। আমরা লিখে ফেলি, আই উইল নট লেট ইউ, টুটা উঠে যাবে, সেম ইন্টারটাই বসবে, ইন্টার দ্য ক্লাসরুম। তাহলে আমরা যেটা দেখতে পেলাম, বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্স যখন হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, ডিয়ার ইত্যাদি সেন্টেন্স, ইত্যাদি ওয়ার্ড থাকবে, তখন অবশ্যই, অথবা কোনো মডেল ভার্ব থাকবে, তখন অবশ্যই ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে, এবং ভার্বের ফর্মে যদি টু থাকে, সেই টুটা উঠে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই 7টি রুলস এবং টোটাল 15টি রুলস আমি দুটা ক্লাসেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা প্র্যাকটিস করবে। আর কোনো কিছু যদি না বুঝতে পারো, তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে, ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ডিসক্রিপশনে আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দেবো, ক্লাস 6-এর একটা পেজ, তো সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর কোনো অসুবিধা থাকলে বা তোমাদের নতুন কোনো বিষয় নিয়ে যদি ভিডিও তৈরি করতে হয়, তো সেখানে অবশ্যই আমাকে জানাবে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের জন্য
অনলাইন ক্লাস রেডি করার জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো।